মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। বিরতির পর আবার ফিরে এলাম মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নটি লিখেছেন বরিশাল থেকে জাফর আহমেদ, বয়স 50 বছর। প্রশ্ন হচ্ছে যে আমার বুকে ব্যথা আছে, হাই প্রেশার আছে এবং প্রস্রাব ঠিক মতো হয় না। ডাক্তার দেখিয়েছে কিন্তু আসলে কোনো ফল পাইনি। আপনার মাধ্যমে ভেষজ চিকিৎসা নিতে কী ধরনের খাদ্যপদ্য গ্রহণ করতে হবে? জি ভাই, আপনার যে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, এখানে আমি আগে যাব। আপনার হাই প্রেশারও আছে কিন্তু প্রস্রাব ক্লিয়ার হয় না। যখন যে কোনো মানুষের ইউরোথেরাপির যে সমস্যা দেখা দিবে, প্রস্রাব ক্লিয়ার হবে না, এটা আমরা একজনের 7 দিন পায়খানা ক্লিয়ার হয় না, তার চেয়ে গুরুত্ব বেশি দেবো 3 দিন যার প্রস্রাব ক্লিয়ার হয় না, এটা মৃত্যুর ঝুঁকি বহন করে। অতএব আপনাকে প্রস্রাব ক্লিয়ার হয় না, তার তো প্রোস্টেটে কোনো প্রবলেম আছে। প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রোস্টেট এনলার্জ হয়ে গেছে, বা অথবা প্রস্রাব ক্লিয়ার হয় না, সিফিলিস, গনোরিয়া, কোনো রোগ বা কোনো সংক্রামক রোগ আপনার প্রোস্টেটে প্রবেশ করছে, অতএব এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিতা খাবার অনেক বেশি খেতে হবে, আর খাদ্যাভ্যাসে তেলটা ছেড়ে দিতে হবে। যেহেতু প্রোস্টেট এনলার্জ হওয়ার সাথে আপনার চর্বি, কোল্ড স্টোরেজ, পোলাও, বিরিয়ানি এগুলির একটা সম্পর্ক আছে, এই দিকটা খেয়াল রাখতে হবে। যেহেতু আপনার হাই প্রেশার আছে, সেইখানে আপনাকে এমন ধরনের খাবার খেতে হবে যেই খাবারের মধ্যে তেল, পোলাও, বিরিয়ানি না, যেই খাবারের মধ্যে চর্বি বা কোলেস্ট্রল নাই। আর যখনই আপনার হাই প্রেশার থাকবে তখনই আপনার চিনি খাওয়া বন্ধ করে দিতে হবে, সর্ব ধরনের চিনি এবং সর্ব ধরনের তেল। তেল, চিনি, এই দুইটা জিনিস হাই প্রেশার রোগীর জন্য সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ানক। আরেকটা হলো যত ধরনের শুকনা খাবার আছে, আমরা খাই দেব ঝোল খাবার, ভিজা খাবার, সালাদ, জুস, স্যুপ, পানি, ডাবের পানি, এই জাতীয় জিনিস আপনাকে যেতে হবে। আর ঘুম, আপনাকে সঠিক সময় হাই প্রেশারের রোগী ঘুম আসতে হবে। যেহেতু হাই প্রেশারও আপনার আছে, আপনার আরও কয়েকটা রোগ তার জড়াই গেছে, বুকে ব্যথা, বুকে ব্যথাটা হার্টে কোলেস্ট্রল জমিও হতে পারে, বুকে চিটচির 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 ব্যথা হচ্ছে, যে এটা আপনাকে অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আর এখন কোনো পথ খোলা নেই। একদিকে আপনার প্রেশার আছে, একদিকে আপনার আছে বুকে ব্যথা হচ্ছে, তারপর আমরা ধরে নিব যে আপনার হয়তো আপনার হার্টে কোনো প্রবলেম হতে পারে। অথবা মানে এত বড় ঝুঁকিটা আর নেওয়াটা ঠিক হবে না, অতি সত্বর, অতি জরুরি, কারণ এগুলি যদি আপনি পুষে রাখেন তাহলে একটা স্ট্রোক হতেও পারে, আবার আরও কোনো বিপদ হতে পারে। এই মুহূর্তে আপনি যত সম্ভব তাড়াতাড়ি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। হ্যাঁ, অবশ্যই, যে 50 বছর বয়সে বুকে ব্যথা, এটি কিন্তু অবশ্যই আপনার আমলে নিতে হবে, সিরিয়াসলি নিতে হবে, এই নিয়ে বসে থাকার কিছু নেই। তবে আপনার বুকে ব্যথার সাথে, বুকে ব্যথাটা যদি হাঁটাচলা করার সময়, সিঁড়ি ভাঙার সময়, এক্সারসাইজ করার সময় যদি হয়, তাহলে কিন্তু এটা আমরা ধরে নিতে পারি যে হার্ট রেট যে এখন উনি কিন্তু আর কোনো এক্সারসাইজ করতে পারবে না, এই পরিস্থিতিতে ডিম দুধও খেতে পারবে না, এই পরিস্থিতিতে ওনাকে দধি খেতে হবে অনেক বেশি, তিতা খেতে হবে, পানি খেতে হবে অনেক বেশি, হালকা কুসুম গরম পানি, আর সালাদ খেতেই হবে। সালাদ খাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা থাকবে না। প্রেশারও আছে, ডায়াবেটিসও আছে, সব রোগই তাকে জড়াইতেছে আস্তে আস্তে, বুকে ব্যথাসহ অনেকগুলি সমস্যা তাকে জড়াই ফেলতেছে, প্রস্রাবও ক্লিয়ার হয় না, এখানে সবগুলোই এক জায়গায় এসে জমা হইতেছে। ডায়াবেটিসও আছে কিনা লিখিনি, যদি ডায়াবেটিস না থেকে থাকে তবে খুবই ভালো, তবে অবশ্যই যদি ডায়াবেটিস থেকে থাকে তবে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ ডায়াবেটিসের সাথে কিন্তু আপনার অনেক রোগেরই সম্পর্ক আছে, আপনি যে সমস্যার কথা লিখলেন সেটিও একটি অবশ্যই সম্পর্ক আছে। তবে হাই প্রেশার, এই কথাটি আসলে খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেকেই কিন্তু স্বাভাবিকের চেয়ে উচ্চমাত্রার প্রেশারে ভুগে থাকে, এবং সেই থেকেও কিন্তু আপনার যদি হাই প্রেশারটা কেন হয়, হাই প্রেশারটা হয় হাই মানে কি উঁচা, মানে উঁচা প্রেশার, উপর দিকে প্রেশার, মানে অনেক উঁচা উঁচা খাবার খায়, উঁচা উঁচা কাজ করে, অনেক উচ্চ স্বরে সে কথা বলে, আর সব বড় বড় মাংস, রুই মাছের মাথা, সব মাছের মাথা, সব কাজের সে মাথা, সব সমাজের সে মাথা, সব বিচারের মাথা, সব দরবারের মাথা, সব জায়গায় সে মাথা, সব জায়গায় সে উঁচা,
এই উঁচা উঁচা লোকদেরই কিন্তু উঁচা উঁচা রোগ মানে এই হাই প্রেশার হয়, হাই প্রেশার থেকে আপনার হার্টে প্রবলেম হবে, হাই প্রেশার থেকে আপনার প্রোস্টেটে প্রবলেম হবে, হাই প্রেশার থেকে আপনার কিডনিতে প্রবলেম হবে, মাথা ব্যথা হবে, বিভিন্ন সমস্যা হবে। একটা সময় এই হাই প্রেশার থেকে অনেক কিছু উঁচা উঁচা ঘটনা ঘটে যায়। অতএব কারণ এরা অনেক সমাজের অনেক বড় জায়গায় যায়, আমাদের দেশে সবগুলি বড় জায়গাগুলো হয়েছে কি মানুষ মারার ফাঁদ পাতা আছে। দেখো আপনি বিয়ে বাড়িতে গেবেন, এটা বড় ধরনের মানুষ ধরার চাই আছে, মানুষ ঢুকবে আর বাইরে দিতে পারবে না, মানে প্রেশারের জগতে আপনাকে বিয়ে বাড়ি বেশি খাইলে ঢুকাই দিবে, শ্বশুর বাড়ি বেশি খাইলে আপনি প্রেশার জগতে ঢুকে যাবেন, বড় বড় অনুষ্ঠানে বেশি খাবেন, বড় বড় হোটেলে বেশি খাবেন, আপনি কিন্তু খুব সুন্দরভাবে নিজের পয়সা দিয়েই আপনি একদিন ওই যে বড় চাই পাতা আছে, বড় ফাঁদ পাতা আছে, ওই ফাঁদের মধ্যে আপনি একবার ঢুকে গেলে ডায়াবেটিস, প্রেশার, আইবিএস, স্টোমাক অ্যালার্জি, জন্ডিস, একটার পর একটা আক্রমণ আরম্ভ হয়ে যাবে। যার পেটে অসুখ আছে, যার আমাশ আছে, সে কোনো তৈলাক্ত জিনিস খেতে পারবে না, কারণ তৈলাক্ত জিনিস খেলেই আপনার কোষ্ঠ কাঠিন্য দেখা দিবে। অতএব আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে 11টা 12টা পর্যন্ত দধি খেতে হবে, চিরা ভিজানো পানি খেতে হবে, আগের দিন বুট ভিজায় রাখবেন সেটা খেতে হবে, আগের দিন আপনি এসবগুলোর ভুষি ভিজায় রাখতে পারেন, এসবগুলোর ভুষি অনেক বেশি ভিজায় খাওয়া দরকার নেই, সাথে সাথে ভিজায় আপনি খেতে পারেন। আগের দিনের মানুষ একটু তোকমা ভিজায় রাখতো, একটু গম কুচিলা ভিজায় রাখতো, একটু জৈন ভিজায়া খেত, একটু মেথি ভিজায় রেখা খেত, সেই জিনিসগুলো আপনার গ্যাস্ট্রিক আলসার পেটের সমস্যার জন্য একটা মহা ঔষধ। কিন্তু খেয়াল রাখবেন যেই পানিটা আপনি ভিজাচ্ছেন সেই পানিটা অবশ্যই গরম পানি বা ফিটকিরির পানি হতে হবে, আর নিরাপদ পানির জন্য আপনাকে চেষ্টা করতে হবে, আপনি বিশুদ্ধ পানির দিকে আপনার খেয়াল রাখতে হবে। পেটের অসুখগুলি ম্যাক্সিমামই পানিবাহিত, পানিবাহিত রোগের জন্য পানি, নিরাপদ পানি না খেলে আপনি কোনোদিনও এই পেটের রোগের সমস্যা বের করতে পারবেন না। চাঁদপুর থেকে সমীর চন্দ্র জানতে চেয়েছেন যে কিডনির সমস্যার জন্য হার্বাল চিকিৎসা কি? ভাই, কিডনির জন্য হার্বালের খুব বেশি একটা ভালো চিকিৎসা নেই, কারণ কিডনিটা খুব সেন্সিটিভ অঙ্গ। আমাদের মানব দেহের ভিতরে যতগুলি সংবেদনশীল অঙ্গ অর্গান আছে, মেটাবলিজম আছে, এর মধ্যে কিডনি হলো সবচেয়ে বেশি সংবেদনশীল। কিডনি খুব জটিল একটি আমাদের অর্গান, এটা মতান্তরে 7-7 14 লক্ষ কেউ বলে, 14-14 28 লক্ষ নেফ্রন আছে বলে, এবং মতান্তরে কেউ বলে 26 লক্ষ নেফ্রন আছে দুইটা কিডনির ভিতরে। এই যে কিডনির ভিতরে ছোটো ছোটো নেফ্রনগুলো আছে অত্যন্ত সূক্ষ্ম, এই নেফ্রনগুলি যদি ক্ষতিগ্রস্ত হয় তাইলেই আপনার কিডনির সমস্যা দেখা যায়, আপনার কিটোনিন বেড়ে যায়। কেন ক্ষতিগ্রস্ত হয় সেটা হলো আপনি যদি বেশি পোলাও বিরিয়ানি খান, আপনি যদি খালি মাংস খেতে থাকেন, আপনি যদি খালি বিয়ার খেতে থাকেন, আপনি যদি খালি ওয়াইন খেতে থাকেন, আপনি যদি খালি ফেন্সিডিল খেতে থাকেন, আপনি যদি নেশা করতে থাকেন, আপনি যদি অর্ঘুমা থাকেন, আপনি যদি বাইরের খাবার খান, আপনি যদি হোটেলের খাবার খান, আপনি যদি খালি ভাজা খাবার খেতে থাকেন, কোনোরূপ আপনি সফট খাবার খান না, কোনো সালাদ খান না, বিভিন্ন কারণে কিডনির এই নেফ্রনগুলি ধ্বংসের দিকে যায়, তখন কিডনিটা নষ্ট হয়ে যায়। আবার অনেকগুলি ওষুধের জন্য হতে পারে, সেটা যে কোনো ওষুধের জন্য, ওষুধের রিয়াকশন হতে পারে, অ্যান্টিবায়োটিক রিয়াকশন হতে পারে, জ্বরের ওষুধের রিয়াকশন হতে পারে, অ্যান্টাসিডের রিয়াকশন হয়ে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে। অতএব কিডনির জন্য আপনি একজন কিডনি বিশেষজ্ঞ দেখাবেন, এটাই আমার মতো একটা ক্ষুদ্র লোকের কথা। সহজে কোনো যে কোনো লোকের কাছে কিডনি ওষুধ গেলে যাবেন না, কারণ এই রোগটা সবাই বড়, আপনার ডাক্তারও একটু ভালো ডাক্তারকে আপনার দেখাতে হবে। ভাই জাফর আহমেদ, আশা করি আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন, হাঁটাচলা, খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, এগুলি সবগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই সুখী স্বাচ্ছন্দ্য এবং পজিটিভ জীবনযাপন করবেন, হাসি খুশি থাকবেন, শারীরিক পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই, এটি খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, বুকে ব্যথা যদি থাকে, হ্যাঁ, চোখের যদি কোনো সমস্যা থাকে, বা যদি নার্ভে কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিন্তু ব্যায়াম করার সময় খুব সাবধানে থাকতে হবে, এই কয়েকটা দিকে দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। যেহেতু অনেকগুলো সমস্যার কথা লিখেছেন, সমস্যাগুলো অবশ্যই সমাধান আছে, তবে বুকে ব্যথাটা কেন হচ্ছে, এটা কি রক্তনালীর ভিতরে ডাক্তার আরম্ভ যদি বললেন যে চর্বি জমে যাওয়ার কারণে হচ্ছে, এক অন্য কোনো কারণে, সেটি কিন্তু বের করা খুব দরকার। আশা করি আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অবশ্যই কেমন আছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন।
দর্শক, এরই সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের অবশ্যই ভালো লাগা মন্দ লাগার মতামতটা আমাদের জানাবেন, এবং এরই সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের কাছে লিখতে। লিখার ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, মডার্ন হারবাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন, মোবাইল নাম্বার হচ্ছে 01911386617, কিংবা 01729098330। দর্শক, আপনারা জানেন যে মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি ইসলামিক টিভিতে বাংলাদেশ সময় প্রতি রাত 12টার সময় প্রচারিত হয়। আশা করি অনুষ্ঠানটি দেখবেন, এবং এরই সঙ্গে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল ঠিক একই সময় অনুষ্ঠানের পরবর্তী পর্ব দেখার জন্য। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার প্রতি শুভকামনা, শুভরাত্রি। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি, উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন।